ঢাকা আওয়ামী লীগ বিএনপির সমাবেশের দুপুরে রাজধানী ঢাকা আজ বুধবার সমাবেশ করবে আওয়ামী লীগ ও বিএনপি। পুলিশের দেওয়া 23 শর্তে উভয় দলকে সমাবেশ করতে অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বৃহত্তর দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি সমাবেশে ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাদা পোশাকধারী পুলিশও দায়িত্ব পালন করবে বলে জানা গেছে। রাজধানী নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি আর বাইতুল মোকাররম দক্ষিণ গেট সংলগ্ন স্থানে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। হাসপাতালে 1054 একদিনে ডেঙ্গুতে রেকর্ড 7 জনের মৃত্যু। সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সবশেষ 24 ঘন্টা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এই বছর একদিনে সর্বোচ্চ 7 জনের মৃত্যু হয়েছে। এছাড়া 1054 জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। সয়াবিন তেলের দাম আরও কমল। আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারেও সয়াবিন তেলের দাম লিটারে 10 টাকা কমানো হয়েছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 10 টাকা কমিয়ে 179 টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার সতর্কতা। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার সংখ্যায় নিজ নিজ দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাস ও অস্ট্রেলিয়ার হাইকমিশন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল পিংইয়ং, আঘাত হানতে পারে 6000 কিলোমিটার দূরে। দীর্ঘ বিরতির পর আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ধারণা করা হচ্ছে এটি দেশটির ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাল্লার দূরত্ব অতিক্রম করতে সক্ষম। দক্ষিণ কোরিয়া এবং জাপানের কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তানে বন্যায় 86 জনের মৃত্যু। পাকিস্তানি মৌসুমি বৃষ্টিপাত ও ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় 86 জনের মৃত্যু হয়েছে। সবশেষ 24 ঘন্টায় মারা গেছে 6 জন। গত 25 জুন থেকে শুরু হওয়া ভারী বর্ষণ এখনও অব্যাহত রয়েছে। ইউক্রেন যুদ্ধের মধ্যেই ন্যাটো সম্মেলন শুরু। লিথুনিয়ায় ন্যাটোর সম্মেলন শুরু হয়েছে। পশ্চিমা বিশ্বের নেতারা এখন রাশিয়া প্রতিবেশী দেশটিতে জড়ো হয়েছে। বাল্টিক সাগরের পাশে অবস্থিত ছোট্ট এই সাবেক সোভিয়েত দেশের রাজধানী ভিলনিয়াসে আগামী দুদিন সামরিক জোট ন্যাটোর বৈঠক চলবে। যত দ্রুত সম্ভব ইউক্রেনকে এই জোটের সদস্য করা বা না করার বিষয়টি এবারের বৈঠকে মুখ্য বিষয় হবে বলে মনে করা হচ্ছে। অষ্টম সন্তানের বাবা হলেন বোরিস জনসন। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বোরিস জনসন অষ্টমবারের মতো বাবা হয়েছেন। তার স্ত্রী কেরি মঙ্গলবার ইনস্টাগ্রামে নবজাতককে কোলে নিয়ে আছেন এমন একটি ছবি পোস্ট দিয়ে তিনি এই তথ্য জানান। লিটনের ব্যাটে হোয়াইট ওয়াশ এড়াল বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হেরে আফগানিস্তানের কাছে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হওয়ার শঙ্কায় ছিল বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের বোলাররা শেষ ম্যাচে আফগানিস্তানের ব্যাটসম্যানদের আগের দুই ম্যাচের মতো মাথাচাড়া দিয়ে উঠতে দেয়নি। শরীফুল তাসকিনদের দুর্দান্ত বোলিংয়ে 45.2 ওভারে সফরকারীর অলআউট হয় মাত্র 126 রানে। জালিউড কিং সাকিব খানের কাছে প্রশ্ন করতে চান ঢাকা সিনেমার আলোচিত নায়ক ও প্রযোজক অনন্ত জলিল। আমি সাকিব খানকে প্রশ্ন করতাম কিভাবে বছরে 7-8 মুভি রিলিজ করে, আসলে কিভাবে তিনি মুভির কোয়ালিটি মেনটেন করে, এই বিষয়টি জানার কৌতূহল আমার।